ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা আর নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন মেমোরিয়াল স্লোয়ান ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুর আগে দেশের মাটিতে সমাহিত করতে খোকার ইচ্ছের কথা জানিয়েছেন তার ছেলে ইশরাক হোসেন। সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা, সফল রাজনীতিবিদ। জন্ম ১৯৫২ সালের ১২ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় অংশ নেন মুক্তিযুদ্ধে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বাধীন ন্যাপের রাজনীতি থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন খোকা। ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনেও ছিলেন অদ্বিতীয়। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঢাকার সূত্রাপুর কোতোয়ালি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, পরে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন সাদেক হোসেন খোকা। ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র নির্বাচিত হন। ৯ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন অবিভক্ত ঢাকার। ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান এই বিএনপি নেতা। চিকিৎসাধীন ছিলেন নিউ ইয়র্কের ম্যানহাটন মেমোরিয়াল স্লোয়ান ক্যান্সার সেন্টারে। মৃত্যুর আগে দেশের মাটিতে সমাধি করতে সাদেক হোসেন খোকার ইচ্ছের কথা জানিয়েছেন তার ছেলে ইশরাক হোসেন। আমার বাবার অন্তিম ইচ্ছা অনুযায়ী যে ওনাকে বাংলাদেশে দাফন করা হবে। বিদেশে থাকা অবস্থায় দুর্নীতির দুটি মামলার একটিতে ১৩ ও অন্যটিতে ১০ বছরের কারাদণ্ড হয় সাদেক হোসেন খোকার। মহসিনুর রহমান বাদল, চ্যানেল ২৪, ঢাকা।